হয়েছে, ওনার নাম এবং কি হয়েছে যদি বিস্তারিত? ওনার নাম সন্দীপ কর এলিয়াস আকাশ। তার এগেনস্টে এলিগেশন হচ্ছে সে ওয়ান অফ দ্য শুটার্স, এবং তাকে আজকে প্রোডাকশন করা হয়েছে উইথ আ প্রেয়ার ফর 10 ডেজ পুলিশ রিমান্ড। কোর্ট এবং ওরা একটা বেল পিটিশনও করেছিল, কোর্ট দুপক্ষের বক্তব্য শোনার পর বেল পিটিশন রিজেক্ট করেছে এবং 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। তার নেক্সট অ্যাপিয়ারেন্স হচ্ছে 16th May, তাকে প্রডিউস করবে। আচ্ছা, পুলিশ কোন ইয়েতে তাকে মানে মেন শুটার বলেছে বা কি বিশেষ কিছু কি পেয়েছে বন্ধুত্ব? আফটার দ্য ইনসিডেন্ট একটা সিসিটিভির ফুটেজ ছিল, সেই সিসিটিভির ফুটেজ থেকে দেখা যাচ্ছে ও পালাচ্ছে, এবং সুস্মিতাকে যখন অ্যারেস্ট করা হয়ে ইন্টারোগেশন করা হয়, সুস্মিতা তাকে আইডেন্টিফাই করেছে, এবং ওর বাড়ি থেকে একটা সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে। সেই ফুটেজে দেখা গেছে মানে ইনসিডেন্ট হয়েছে 8:04, আর সে 8:45 40 বা 41 এই সময় সে বাড়ি থেকে তার বউ এবং বাচ্চাকে নিয়ে একটা গাড়ি দিয়ে পালিয়ে গেছে। কোন কোন ধারায় মামলাগুলি নথিভুক্ত হয়েছে? তার এগেনস্টে দ্য সেম 302-27 আর্মস অ্যাক্ট সবগুলি আছে, কারণ সে তো ওয়ান অফ দ্য প্রাইম অ্যাকিউজড। আর কি কি কাউকে মানে ইনসিডেন্টে ব্যবহৃত ওয়েপন সম্পর্কে কোনো? হ্যাঁ, ইনসিডেন্টে যে ওয়েপন ইউজ করা হয় সেটার কোনো, এগুলো এখনো বের হয়নি। ইন্টারোগেশন আজকে, এখন পুলিশ রিমান্ডে যাওয়ার পর ইন্টারোগেশনের পরে যদি সে বলে কোথায় রেখেছে তখন আমরা বের করব। আর এই বিকি হত্যা মামলার এখনো ফার্দার ডেভেলপমেন্ট কি আছে? ফার্দার ডেভেলপমেন্ট, এখন লাস্ট একজন শুটারকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং ওর থেকে বিভিন্ন জিনিস যদি আশা করছি পাবো। অন্য যারা এই মাস্টার মাইন্ড আছে সবাইকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। আর কতজন আছে বলে মনে আপনারা ইয়ে করছেন? মেন অ্যাকিউজ তো এখনও অ্যারেস্ট হয়নি, ওর সঙ্গে ওর ভাইটাই আরও আছে, অনেকজন আছে আরও। গতকাল একটা বিষয় আপনি বলেছিলেন যে সুস্মিতা এবং প্রদ্যুৎবাবু পুলিশকে সহায়তা করছেন, এই বিষয়টা নিয়ে ফার্দার পুলিশের তরফ থেকে কি ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে? না, এখনও তো ইন্টারোগেশন চলছে। ফার্দার পুলিশ রিমান্ডে নিয়েছে গতকালকে, 4 দিনের জন্য দেওয়া হয়েছে, শুধু 4 দিন পরে বোঝা যাবে তারা কি কতটুকু করলো। ঠিক